নমস্কার সবাইকে, আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 2023 সালে জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। অনুষ্ঠানের শুরুতেই কয়েকটা বিশেষ আলোচ্য বিষয় থাকছে এই মাসে, যে কয়েকটা বিশেষ গ্রহদের সঞ্চার হচ্ছে, বক্রী গতি, মার্গী গতি, এবং তারপরই আমি তার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব এবং পরবর্তীকালে আমি প্রতিদিনকার রাশিফল যেভাবে আপনাদেরকে আমি জানিয়ে দিই, কোন কোন বিষয়ে সাবধান সতর্ক থাকতে হবে, কোন কোনগুলো পাওনা বন্ডার ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। মাসের শুরুতেই আগামী 6 তারিখে, জুন মাসের 6 তারিখেই কিন্তু বুধ তার ঘর চেঞ্জ করছে এবং মেষ রাশি থেকে তিনি বৃষ রাশিতে গোচর করবেন। এবং এই গোচরে কিন্তু আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি আপনারা পাবেন। দ্বাদশে যাওয়া সত্ত্বেও কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি আপনারা পাবেন, কারণ বুধ কিন্তু বেশ লম্বা সময় একাদশ ঘরে, মেষ রাশির ঘরে কিন্তু বক্রী অবস্থায় ছিল, পরে মার্গী গতি লাভ করলো এবং এখন কিন্তু সে বৃষ রাশিতে যাচ্ছে। বৃষ রাশিতে যাওয়ার কারণে কিন্তু আপনার সিক্স হাউসে বুধের দৃষ্টি থাকবে, সেখানে রবিরও দৃষ্টি থাকবে। এই কারণে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে বেশ খানিকটা আপনারা সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, প্রতিযোগিতামূলক কাজে আপনাদের সাকসেস কিন্তু আসবে। যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময়টা বেশ উপযুক্ত হবে। পরবর্তীকালে বুধের আরেকটা সঞ্চার হবে, সেটা হলো 26 তারিখে আমি বুধের আলাদা ভিডিও করব, বুধের গ্রহ পরিবর্তন নিয়ে, রাশি পরিবর্তন নিয়ে। আপনারা দেখতে পাবেন, দুটো ভিডিও পাবেন এই ভিডিওর পরপরে। সেটা হলো 26 তারিখে বুধ দ্বিতীয়বার ঘর পরিবর্তন করছে এবং তিনি কিন্তু তখন সক্ষেত্রী হচ্ছেন, এবং বুধ এই সময় কিন্তু জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত কিন্তু বুধ এইখানে থাকবে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে যখন বুধ আসবে আমি সেটার ভিডিও দেবো, এবং মিথুন রাশিতে বুধ আসার পরে কিন্তু আপনার বিজনেসের ক্ষেত্রে সাকসেস আসবে। যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন, আগের করা কাজের কিন্তু সাফল্য এই সময় পাবেন। তবে একটা জিনিস কি, আপনাদের বুধ বক্রী থাকার কারণে বা বুধ ছোলো চলার কারণে যে সমস্যাগুলো হচ্ছিল, যে ক্ষতিগুলো হচ্ছিলো বিজনেসের ক্ষেত্রে, পার্সোনাল লাইফে, সেই জায়গাটা কিন্তু অনেকাংশেই আপনাদের পুষিয়ে যাবে। সো বিবাহ দাম্পত্যের ক্ষেত্রে যে ঝামেলা ঝঞ্ঝাটগুলো ছিল সেটাও কিন্তু আপনারা দায়মুক্তি পাবেন। দ্বিতীয় যে গোচরটি হচ্ছে সেটা হলো রবির গোচর। রবি আগামী 15 তারিখে গোচর করবে জুন মাসের, এবং তিনি মোটামুটি জুলাই মাসের 17 তারিখ রাত্রেবেলা পর্যন্ত কিন্তু এই আপনার রাশি মিথুনেই থাকছে। সো মিথুনে থাকা কারণের জন্য কিন্তু আপনার মধ্যে একটা উষ্মা, রাগ, জিদ, উত্তেজনা, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনার মধ্যে অস্থিরতা আসবে, ইগোটিক একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে খেলা দেখতে পেতে পারেন। এবং একই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে, বিজনেস ওরিয়েন্টেড ক্ষেত্রে যারা নেতা নেত্রী আছেন, অনেকেরই এখন ইলেকশন চলছে, এই সময় কিন্তু যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন লগ্নের, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ইমেজ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পদ প্রতিষ্ঠা এই সময় কিন্তু আপনারা পাবেন। তো দ্বিতীয় যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটি হলো শনি নিয়ে। শনি আগামী 17 তারিখে এবং তিনি কুম্ভ রাশিতে রাত্র 10:53 স্থানীয় সময় অনুসারে কিন্তু শনিদেব বক্রী হচ্ছে কুম্ভ রাশিতে সক্ষেত্রীতে। এবং শনির আমি আলাদা একটা ভিডিও করবো, এই কারণে এই ভিডিওতে খুব বেশি আলোচনা করবো না। তবে বলে রাখি, কুম্ভ রাশির কিন্তু নবমে বক্রী হচ্ছে, ভাগ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধান সতর্ক থাকতে হবে। আমি শনির আলাদা ভিডিও করবো, সেখানে ডিটেলস আলোচনা করবো, লম্বা ভিডিও হবে সেটা। শুরু করছি 1 তারিখ এবং 2 তারিখে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু পঞ্চমভাবে চন্দ্রক্ষেতু যোগ তৈরি হবে। মন মানসিকতার মধ্যে কিন্তু একটা খ্যাপাটে ভাব লক্ষ্য করা যাবে, একটা সেন্সিটিভিটি লক্ষ্য করা যাবে। আপনাদের স্কিন ডিজিজ যাদের আছে এটা কিন্তু বৃদ্ধি পাবে, অ্যালার্জেটিক সমস্যা, স্কিন ডিজিজ, এটা কিন্তু দেখা দিতে পারে। মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব কিন্তু চলে আসতে পারে। সন্তানের বিষয়ে কিন্তু চিন্তা আপনার একটু বাড়তে পারে, সন্তানের কোনো কারণ, কোনো বিষয় কিন্তু আপনার টেনশন বৃদ্ধি পেতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদের অনেকাংশে একটু জটিল কঠিন হতে পারে, আপনাদের এইটা মেনটেন করা উচিত। যারা সন্তানের পড়াশোনা, উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন, এই সময় একটু বাধা বিঘ্নতা এই সময় দেখা দিতে পারে। পরবর্তী সময় কিন্তু আপনাদের জন্য বেশ বেটার সিচুয়েশান আসবে। তবে সোর্স অফ ইনকাম, আয়ের জায়গাতে কিন্তু এটা ভালো হবে। তবে কি, ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, অতিরিক্ত ব্যয়ের জায়গাতে একটু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনাদের স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিন্তু ব্যয়টা এই সময় বৃদ্ধি পেয়ে যেতে পারে। 3 এবং 4 তারিখে চন্দ্র অবস্থান করে থাকবে আপনার রাশি থেকে 6 করে, প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। এই সময় আপনাদের যে কাজগুলো আগের দুদিন হচ্ছিল না, বাধাগ্রস্ত ছিল, সেই কাজগুলো এই সময় করতে পারেন। সেই সব কাজে কিন্তু এই সময় যথেষ্ট আপনারা সাহায্য সহযোগিতা পাবেন এবং এই কাজগুলো এই সময় আপনারা ফুলফিল করতে পারবেন। আপনাদের কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু সাকসেস আসবে। শনি ভাগ্যস্থানে থাকবে, আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় দেখা যাবে। মঙ্গল শুক্র কিন্তু অষ্টমীর দৃষ্টিতে থাকবে, চলাচলের ক্ষেত্রে একটু সাবধান সতর্ক থাকবেন। 5 এবং 6 তারিখে চন্দ্র ধনুরাশিতে গোচর করবে আপনার লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে সপ্তম ঘরে। বিএম বিবাহের জায়গাতে যথেষ্ট শুভ হচ্ছে এই সময়, কিন্তু আপনাদের পারিবারিক যোগ কিন্তু যথেষ্ট শুভ থাকবে। কর্মক্ষেত্রের উন্নতি যোগ কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি এই সময় আসবে। আপনাদের কর্মের
যারা বিজনেস করছেন, যারা স্বপেশা আছেন, তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। প্রেম রোমান্সের জন্য যথেষ্ট শুভ সময়। যারা প্রেমিক প্রেমিকা আছেন বা নতুন প্রেম করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেকটাই এই সময় বেটার সিচুয়েশন থাকছে। 7 এবং 8 তারিখে চন্দ্র মকর রাশিতে গোচর করবে, আপনার রাশি থেকে অষ্টম ঘরে। ফাটকা ইনকামের যোগ যেমন থাকছে, তেমনি কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকবে। মঙ্গল শুক্র কিন্তু আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব করবে। লাইফ পার্টনারের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল যারা আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা অসুস্থতা বা শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু তৈরি করতে পারে। 9 এবং 10 তারিখে চন্দ্র শনির সঙ্গে গোচর করবে কুম্ভ রাশির ঘরে। এই সময় কিন্তু আপনাদের ঠান্ডা লাগার সমস্যা, অ্যালার্জেটিক সমস্যা, মাজা ব্যথা, পিঠে ব্যথা, দাঁতে ব্যথা, এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। বঙ্গাল সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। যাদের কিডনি রিলেটেড কোনো সমস্যা আছে, এই সমস্যাগুলো কিন্তু এই সময় একটু চাঙর হতে পারে। এছাড়াও কিন্তু আপনাদের যাদের হাই ব্লাড প্রেশার আছে, যাদের হাই সুগার আছে, তাদের জন্য একটু শরীরের এই সময়টা কিন্তু একটু ডিস্টার্বে যাবে। আর অলরেডি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু এখনকার সময় গোচরে কিন্তু শনি সাড়ে সাতির প্রভাব ডিরেক্টলি পড়ছে, এই কারণে কিন্তু আপনাদের বেশ খানিকটা ডিস্টার্ব চলবে শারীরিক, মানসিক, আর্থিক ক্ষেত্রে। তো 9-10 তারিখ কিন্তু আপনাদের একটু সাবধান সতর্ক চলা উচিত, অন্যথায় কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে। তবে পিতা পিতৃস্থানের লোকদের কাছ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা এটা কিন্তু পাবেন। 11 এবং 12 তারিখে 11-12-13 তারিখ চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে। আপনার দশম ঘরে কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু মার্ভেলাস ফল পাবেন। কর্মের উন্নতি কিন্তু এই সময় যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু ডেভেলপমেন্ট এই সময় আপনারা খুব ভালো পাবেন। কর্ম পরিবেশ, কর্মের অবস্থান, এটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ হচ্ছে। চতুর্থ ঘরে কিন্তু এই চন্দ্র শনি চন্দ্রের দৃষ্টি থাকবে। এই সময় কিন্তু আপনাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন যেমন বৃদ্ধি পাবে, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় একটু বেটার যেতে পারে। তবে যাদের কিডনির বা লিভারের সমস্যা আছে, তারা কিন্তু এই সময় একটু ভুগবেন, এবং পাইলসের সমস্যা যাদের আছে, এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। 14 এবং 15 তারিখে চন্দ্র মেষ রাশিতে গোচর করবে। রাগ, জেদ, উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু বুঝে শুনে সিদ্ধান্ত না নিলে, কথাবার্তা বলা যদি লাগাম টানতে না পারেন, তাহলে কিন্তু ব্যক্তিগত স্তরে এবং পারিবারিক স্তরে, সেই সঙ্গে বিজনেসের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, কিন্তু সব জায়গাতেই কিন্তু আপনারা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যাবেন। আপনারা কিন্তু বিতর্কিত হয়ে যাবেন, অনেক রিলেশন কিন্তু এই সময় নষ্ট হয়ে যাবে। সন্তানের সঙ্গে এই সময় মানিয়ে চলার চেষ্টা করুন এবং সন্তানকে সুপরামর্শ প্রদান করেন, এবং মাথা ঠান্ডা রেখে কথা বলুন। দেখবেন আপনার প্রত্যেকটা কাজ সব কিছু কিন্তু ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। 16 এবং 17 থেকে চন্দ্র গোচর করে যাবে আবার আপনার রাশির দ্বাদশ ঘরে, বৃষ রাশির ঘরে। সেইখানে কিন্তু ইতিমধ্যেই বুধ গোচর করে ফেলবে, এবং এই বুধের গোচরের সঙ্গে সঙ্গেই কিন্তু ওই দিন কিন্তু রবিদেব, সূর্যদেবও কিন্তু গোচর করবে আপনার রাশি মিথুনে। তো আপনার কিন্তু এই সময় কিন্তু রাগ, জিদ, উত্তেজনা যেমন বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা যেমন বৃদ্ধি পেতে পারে, তেমনি কিন্তু স্ট্যাটাস বিল্ড আপ করার জন্য কিন্তু আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য, আপনার পার্সোনাল স্ট্যাটাস বৃদ্ধি করার জন্য কিন্তু আপনার খরচা বৃদ্ধি পাবে। এই সময়টা কিন্তু ইগোটিকভাবে কিন্তু আপনাকে হেয় করার মাধ্যমে কিন্তু আপনার ব্যয়টা বৃদ্ধি পেতে পারে। সো সাবধান সতর্ক থাকবেন এবং কারোর কথাতে কান দিবেন না। আপনার যেটা ভালো মনে হবে, আপনার যেটা প্রয়োজন মনে হবে, সেই অনুসারে সিদ্ধান্ত নেবেন। আপনার কাজগুলো কিন্তু যথেষ্ট সুন্দর এবং সাফল্য অর্জন করবেন। 18, 19, 20 এই সময় কিন্তু চন্দ্র আপনার রাশিতেই গোচর করবে। চন্দ্র রবি চন্দ্রপ্রভা যোগ করে থাকবে, আপনাদের জন্য কিন্তু মার্ভেলাস শুভ যোগ হচ্ছে। যারা বিজনেস করছেন, স্বপেশা করছেন, তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ হবে এই সময়টা। কিন্তু কর্ম পরিবেশ, কর্ম পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে আসবে। বস বা সিনিয়ররা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কর্ম সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ডেভেলপমেন্ট পাবেন। গুরুচণ্ডাল যোগ থাকা সত্ত্বেও কিন্তু আয় পাবে, কিন্তু আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে। 21, 22, 23 এই সময় কিন্তু চন্দ্র গোচর করবে সক্ষেত্রী হয়ে আপনার রাশির দ্বিতীয় কর্কটের ঘরে। এই সময় মঙ্গল শুক্র যোগ থাকবে, আপনার মধ্যে কিন্তু একটু খ্যাপাটে ভাব আসতে পারে। তবে মনে রাখবেন, খ্যাপাটে ভাবটাকে প্রশ্রয় দিবেন না। বিশেষ করে যারা লম্বা দূরত্বে চলাচল করেন বা বাইক চালান, তাদের জন্য কিন্তু খুব সাবধান সতর্ক থাকার জন্য বলবো। এই সময় কিন্তু আপনার ছোট্ট একটা ভুল, কিন্তু ছোট্ট একটা অস্থিরতা কিন্তু আপনার সারা জীবনের জন্য পঙ্গুত্ব বা কোনো মারাত্মক কিন্তু অ্যাক্সিডেন্ট আপনাকে বয়ে বেড়াতে হতে পারে। সুতরাং সাবধান সতর্ক থাকেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুবই নেগেটিভ থাকবে। শত্রুতা কিন্তু এই সময় কমবে, ফাটকা ইনকামের জায়গা যাবে, লটারি প্রাপ্তির যোগ কিন্তু এই সময় আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে। 24 এবং 25 তারিখে চন্দ্র আপনার রাশির তৃতীয় গোচর করবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো যেতে চায়। পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় হতে পারে। তবে একটা জিনিস কি, লম্বা দূরত্বের ভ্রমণ বা লম্বা সময়ের জন্য কোনো কাজের ফলাফল আসবে, এই ধরনের কাজগুলো এই সময় ভেবেচিন্তে করবেন, হুটহাট করে করবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে পস্তাতে হতে পারে।
পিতা পিতার স্থানীয় লোকদের কাছ থেকে, গুরুজিদের কাছ থেকে কিন্তু সাহায্য সহযোগিতা, তাদের সুপরামর্শ এই সময় কিন্তু আপনার জন্য খুব কাজে লাগবে। 26 এবং 27 তারিখে চন্দ্র কন্যা রাশিতে আসবে, আপনার রাশির চতুর্থ ঘরে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এই সময় বেশ খানিকটা বেটার সিচুয়েশনে আসবে। বন্ধু বন্ধুস্থানের লোকদের সঙ্গে যোগাযোগ কিন্তু আপনাদের জন্য যথেষ্ট উন্নতির যোগ দেখাচ্ছে। এই সময় কিন্তু কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু বেশ ভালো সিচুয়েশন আসবে। এই সময় কিন্তু আপনাদের আর্থিক যোগও অনেকটা বেটার সিচুয়েশন আসবে, কারণ কর্ম সংক্রান্ত জায়গাতে আপনার পুরনো পাওনাগণ্ড আদার জন্য এই সময়টা কিন্তু যথেষ্ট কাজের হবে। 28 এবং 29 তারিখে চন্দ্র তুলা রাশি দিয়ে গোচর করবে, আপনার রাশির পঞ্চমে। সন্তানের সঙ্গে কিন্তু বনিবনা একটু কম হবে, বাগবিতণ্ডা আসতে পারে, সন্তানের জন্য কিন্তু টেনশনটা খুব বেশি হবে। সন্তানের বিষয়ে এই সময় কোনো ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবন আপনাকে তার জন্য পস্তাতে হতে পারে। সুতরাং কথা বলবেন এবং বুঝে শুনে বলবেন, মেনটেন করে চলবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। কর্মক্ষেত্রে কিন্তু সাকসেস এই সময় আসবে, পাওনাগণ্ডা আদায়ের জন্য কিন্তু সময়টা যথেষ্ট শুভ হচ্ছে। এই সময় আর্থিক যোগ কিন্তু যথেষ্ট শুভ থাকবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিছুটা টেনশনের কারণ হতে পারে। 30 এবং পরবর্তী মাসে জুলাই মাসের 1 তারিখ, এই সময় চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে থাকবে। প্রতিযোগিতামূলক কাজে কিন্তু সাকসেস পাবেন, শত্রুতা দমন হবে। আর্থিক উন্নতির যোগ কিন্তু এই সময় ভালো থাকবে, কারণ ব্যয়টাও কিন্তু অনেক বেশি হবে। এই সময় দ্বাদশের চন্দ্রের দৃষ্টি দিয়ে থাকবে, ব্যয়টা কিন্তু বেশি হবে। কাছাকাছি প্রিয়জনের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য সময়টা যথেষ্ট শুভ। আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে, যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো করবেন। আর আপনাদের যেসব বিষয়গুলো জানার আছে বা প্রশ্ন করার আছে, কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন বা জানতে চান। আমি আশা করি পরের অনুষ্ঠানগুলোতে সেইগুলো নিয়ে আলোচনা করব বা কথা বলার সুযোগ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।